হ্যালো ফ্রেন্ড আমি শামীম আলম আজ আমরা আলোচনা করব বর্গমূল নির্ণয় নিয়ে আমরা শুধুমাত্র এখানে ধন্যাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করব এবং এখানে ঋণাত্মক করব না ঋণাত্মকটা যেটা চলে যাবে ঋণাত্মকটা হয়ে যাবে কি জটিল রাশি হয়ে যাবে তো জটিল রাশি আমরা এখানে আলোচনা করবো না আমি শুধুমাত্র ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করব আমরা প্রথমে আসব বর্গ ও বর্গমূলটা ব্যাপারটা কি আমি যদি বলি যে দুইয়ের বর্গ তাহলে আমরা কি বুঝব দুইয়ের বর্গ বর্গ করা মানে হচ্ছে সেই সংখ্যাটাকে দুইবার গুণ করা মানে দুই গুণ দুই দুই গুণ দুই মানে কত চার অথবা আমরা এটাও লিখতে পারি যে দুইয়ের বর্গ মানে দুইয়ের মাথায় দুই মানে পাওয়ার বা ঘাত হচ্ছে দুই মানে যেই দুইয়ের মাথায় দুই বসবে তাহলে মানে দুইটাকে কয় টাইম গুণ করতে হবে দুই টাইম গুণ করতে হবে তার মানে কত আবার চার তার মানে এই ব্যাপারটা হচ্ছে দুয়ের বর্গ একইভাবে আমি যদি বলি নয়ের বর্গ নয়ের বর্গ যদি বলি তো কি হবে একইভাবে নয়ের স্কোয়ার ইংরেজিতে বলা হয় স্কোয়ার মানে নয়ের মাথায় দুই তার মানে কত নয় গুণ নয় সমান কত একাশি ওকে এবার এবার হচ্ছে বর্গমূল বর্গমূলটা হচ্ছে এই যে দুইয়ের বর্গ করেছি আমি তার মানে টু স্কোয়ার নয়ের বর্গ করেছি আমি তার মানে নয় স্কোয়ার বর্গমূলটা হচ্ছে হয়ে যাবে দুইয়ের মাথায় হাফ এটা যদি আমি বলি কি দুইয়ের বর্গমূল একইভাবে আমি যদি বলি নয়ের বর্গমূল তার মানে হবে নয়ের মাথায় হাফ নয়ের মাথায় হাফ মানে এটার আরেকটা চিহ্ন হচ্ছে কি রুটোভার নাইন এইটা এর যে ভ্যালুটা কত হবে সেটাই হচ্ছে কি কি করে বার করবো সেটাই হচ্ছে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি এর জন্য আচ্ছা তাহলে আমার বর্গ এবং বর্গমূলের মধ্যে পার্থক্য বোঝা গেছে তার মানে আমি যদি আরও একটু ভালো করে বোঝাই তাহলে যেমন আমি বলি চার চারের বর্গ চারের বর্গ সমান কত হবে চারের স্কোয়ার মানে চার গুণ চার সমস্যা কত ষোলো এবং চারের বর্গমূল বর্গমূলটা কত হয়ে যাবে রুট ওভার চার আমি এখানে লিখছি দুই হবে অ্যাকচুয়ালি এই যে রুট নয় এটা তিন হবে তাহলে চারের বর্গ হচ্ছে ষোলো এবং চারের বর্গমূলটা হয়ে যাচ্ছে কত দুই ওকে নেক্সট এখানে আর একটি কনসেপ্ট হচ্ছে পূর্ণ বর্গ ঠিক আছে আমরা এই যে স্বাভাবিক সংখ্যাগুলো নিয়েছিলাম কত ওয়ান টু থ্রি ফোর এইভাবে ডট 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 করে ধরুন আমি আছে অনেক সংখ্যা আছে আমি এই পর্যন্ত নিচ্ছি তাহলে আমি যদি এর বর্গ নিই তাহলে আমি সবগুলোকে বর্গ করছি বর্গ করে বর্গ যদি করি তাহলে কী হবে অন স্কোয়ার একইভাবে টু এর স্কোয়ার একেভাবে থ্রি স্কোয়ার একেভাবে ফোরের স্কোয়ার ডট 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 এখানে টেন স্কোয়ার হবে এখানে ইলেভেন স্কোয়ার হবে ডট ডট চলতে থাকলো তাহলে আমার সমান সমান কী হবে অন স্কোয়ার মানে ওয়ান টু এর স্কোয়ার মানে কত ফোর থ্রি স্কোয়ার মানে কত নাইন ফোর স্কোয়ার মানে কত সিক্সটিন একইভাবে কত টেন স্কোয়ার মানে হানড্রেড এবং এগারো স্কোয়ার কত একশো একুশ এবার চলতে চলতে থাকলো তাহলে যে এই আমরা সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো যে পেলাম তাহলে সংখ্যাগুলো ওই যে এই যে চার নয় ষোলো একশো একশো একুশ এই টাইপের সংখ্যাগুলো যে সংখ্যাগুলো কিনা করা যাবে কোনো একটা সংখ্যার বর্গ আকারে তার মানে চারকে কি করতে পারি আমি এর স্কোয়ার মানে কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যার বর্গ আকারে লিখতে পারি তাহলে সেই সংখ্যাটাকে কী বলা হবে বর্গ সংখ্যা বলা হবে একইভাবে নয়কে কীভাবে লিখতে পারি থ্রি স্কোয়ার টাইপ তাহলে নয় হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একইভাবে সিক্সটিন ফোর স্কোয়ার একইভাবে একশো একুশ কত এগারো স্কোয়ার তাহলে এই সংখ্যাগুলো কি হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে এবার আসি বর্গমূল নির্ণয় করার পদ্ধতিতে মূলত দুটি পদ্ধতি আমরা ইউজ করি একটা হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি এছাড়াও বিয়োগ পদ্ধতি আছে এবং আরও পদ্ধতি আছে যেগুলো আমরা সাধারণত ইউজ করি না এই দুটোই ইউজ করা হয় তো প্রথমটা হচ্ছে প্রথমটা আলোচনা করব আমরা বলছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এই উৎপাদক বিশ্লেষণ শব্দটা শুনে অনেকটা আইডিয়া চলে এসছে আমি এক্সাম্পল নিয়ে ভালো করে বলছি আমার কাছে এর নাম্বার আছে ধরো ফোরটি নাইন তাহলে আমরা আগে জানি কি ফোরটি নাইনের উৎপাদক কী করে বিশ্লেষণ করি আচ্ছা টু দিয়ে যাবে টু দিয়ে যাবে না থ্রি দিয়ে থ্রি দিয়ে হবে না ফোর দিয়ে হবে না অ্যাকচুয়ালি সেভেন দিয়ে যাবে তাহলে ফোরটি নাইন কত সেভেন দিয়ে ভাগ করলে সেভেন তাহলে ফোরটি নাইন সমান কত হবে সেভেন ইন্টু সেভেন সেভেন ইন্টু সেভেন মানে কত সেভেনের স্কোয়ার আচ্ছা এবার আমি যদি বলি ফোরটি নাইনের কত বর্গমূল বর্গমূল মানে কি পেলাম তাহলে রুটোভার এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে ফোরটি নাইন তো ফোরটি নাইন সমস্যা আমার কত পেলাম আপনার সেভেন ইন্টু সেভেন এটাকে আবার কীভাবে লিখতে পারি সেভেন স্কোয়ার এই যে রুট যখন লিখছিলাম তখন আর একটা চিহ্ন আমি বলেছিলাম যে হাফ আকারে লেখা হয় তাহলে কীভাবে লিখলাম সেভেন টু ইন্টু হাফ তাহলে এই টু এই টু কেটে গিয়ে পড়ে থাকলো আলটিমেট সেভেন তো এত কিছু ভাবার দরকার নেই আমার শুধু এই এইটা হলো আমার বেসিক নিয়মটা আর আমার এত কিছু ভাবার দরকার নেই মানে আমি বলতে চাইছি যদি ফোরটি নাইন এরকম যদি থাকে তাহলে আমি যদি লিখতে পারি সেভেন ইন্টু সেভেন তাহলে এখানে দুটো সেভেন আছে এই ব্রাক এই যে রুট ওভার আছে রুট ওভার বাইরে বেরিয়ে আসলে শুধুমাত্র একটা বেরিয়ে আসবে দুটো জিনিস থেকে একটা বেরিয়ে আসবে ওকে তাহলে এই যে ফোরটি নাইনের বর্গমূলটা কত হবে তাহলে অ্যান্সার সেভেন অ্যান্সার ওকে আরও এক্সাম্পল নিয়ে যদি বোঝা যাই তাহলে এরকম ধরো একটা সংখ্যা দিলাম আমি বলছি যে এরকম ফোর ফোর ওয়ান এটা কত হবে তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ করি ফোর ফোর ওয়ান টু দিয়ে তো যাবে না লাস্টে ওয়ান আছে তাহলে আমি থ্রি দিয়ে একটা ট্রাই করি থ্রি ওয়ান যা থ্রি থ্রি ফোর যা টুয়েলভ আর সেভেন সেভেন দিয়ে যাবে এবার সেভেন টু যা ফোরটিন আর সেভেন ওয়ান যা সেভেন আবার যাবে কত থ্রি দিয়ে সেভেন দিয়ে তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি কি এই যে রুট ওভার ফোর ফোর ওয়ান এটা কী পেলাম রুট ওভার কটা পেয়েছি মানে অ্যাকচুয়ালি ফোর ফোর সেভেনটা কত পেয়েছি আমি থ্রি ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু সেভেন তাহলে আমি লিখছি থ্রি ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু সেভেন তাহলে দেখো এখানে একটা থ্রি আছে এখানে একটা থ্রি আছে তাহলে আমি কি বললাম যে রুটের বাইরে যখন আসবে তখন দুটো থ্রি থেকে একটা দুটো থাকলে একটা বেরিয়ে আসবে তাহলে একটা বেরিয়ে আসলো এবং এখানে একটা সেভেন এই একটা সেভেন তাহলে আর একটা সেভেন বেরিয়ে আসলো তাহলে আলটিমেট কত টোয়েন্টি ওয়ান তাহলে আমি আনসার কি লিখবো যে ফোর ফোর ওয়ান এর বর্গমূল কত একুশ এবার কোশ্চেন হতে পারে যে এই যে আমি রুট অভার ফোর ফোর ওয়ান লিখেছিলাম তা আমার টোয়েন্টি ওয়ান সোজা বেরিয়ে আসলো ঠিক আছে এবার আমি এমন একটা সংখ্যা নিলাম আমি ধরো সংখ্যা নিলাম এক্সাম্পেল হিসাবে আঠাশ আমি বললাম রুট আঠাশের ভ্যালু কত হবে তাহলে সে কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে দুই দিয়ে কত ওয়ান ফোর টু দিয়ে কত সেভেন তার মানে আমি আঠাশ সমান সমান কত পেলাম টু ইন্টু টু ইন্টু সেভেন ওকে তাহলে এই যে রুট আঠাশ রুট আঠাশটাকে কীভাবে লিখব টু ইন্টু টু ইন্টু সেভেন ওকে দেন কী হবে এখানে আমার দুটো দুই আসে তার মানে একটা দুই বেরিয়ে আসবে আর এখানে তো একটাই সেভেন আছে তাহলে এটা তো আসতে পারবে না তাহলে এই সেভেন তার মানে এই যে রুট চিহ্নটা এখানে থেকে যাচ্ছে এটাকে ইংরেজিতে রেডিক্যাল বলা হয় অথবা এই যে রুট চিহ্নটা থেকে যাচ্ছে এটাও এর বর্গমূল বেরিয়েছে কিন্তু বর্গমূল চিহ্নটা থেকে গেছে ছাড়া হয়নি এই যে সেভেন আছে তাহলে এই যে আমি একটু আগে বলেছি পূর্ণবর্গ সংখ্যা ওকে পূর্ণবর্গ সংখ্যা তার মানে এই যে রুট আঠাশ রুট আঠাশ এটি পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা নয় যদি এটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে এই যে রুটটা থেকে যেত না একইভাবে আমরা যখন এইটা করেছিলাম তখন এই যে রুট ওভার ফোর ফোর ওয়ান এটা টোয়েন্টি ওয়ান বেরিয়েছিলো এবং এটা কী হয়েছিলো সূচক মানে এই স্কোয়ার রুটটা ছাড়া হয়েছিল বা বর্গমূল চিহ্নটা ছাড়া হয়েছিল তার মানে ফোর ফোর অনেকটা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমার যদি একটা কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে কি থাকবে না বর্গমূল চিহ্ন থাকবে না আমার ফাইনাল অ্যান্সারে এবং যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সেই বর্গমূল চিহ্নটা থেকে যাবে এবার আসি ভাগ পদ্ধতিতে এর স্টেপগুলো আগে প্রথমে বুঝিনি আমার কাছে যদি সংখ্যা থাকে এরকম এ তিন অক্ষরের সংখ্যা আছে একটা তাহলে সব সময় কি করতে হবে এই যে বাম দিক থেকে বাম দিক থেকে দুটো দুটো করে পেয়ার তৈরি করতে হবে এখানে যেহেতু তিনটে সংখ্যা আছে তাহলে কটা পেয়ার হবে একটা পেয়ার হবে আর একটা ফাঁকা থাকবে একইভাবে যদি এরকম থাকে ফোর ফোর ওয়ান তাহলে এটা যদি দুটো পেয়ার থাকে তাহলে কি হবে বাম দিক থেকে এই একটা পেয়ার এই একটা পেয়ার এবং যদি আমার এরকম থাকে তিনটে অক্ষর থাকে তাহলে এই একটা পেয়ার এই ঠিক আছে এবার এই পেয়ারটা করা হবে আমি এক্সাম্পল নিয়ে ভালো করে বলছি ধরো ফোর ওয়ান এরকম আছে তাহলে আমি এই একটা পেয়ার নিলাম ওকে এবং এখানে কী করবো এখানে একটা দাগ দেবো এইখানে একটা দাগ দেবো এই ওকে এই যে নাম্বারটা পড়ে আছে আমার এখানে একটা এমন সংখ্যা নিতে হবে যাতে সর্বোচ্চ সংখ্যা এবং পূর্ণবর্গ হয় তাহলে আমি নিচ্ছি কীরকম আমি নিলাম টু তাহলে এখানে আমি যদি টু টু যা কত ফোর আমি যদি থ্রি নিই তাহলে নাইন হয়ে যাবে এর থেকে বড়ো হয়ে যাবে তাহলে এইট মাইনাস ফোর কত ফোর আর এই যে পেয়ারটা নিয়েছি পেয়ারটা নিয়ে পেয়ারটা একসাথে নেমে আসবে এই নেমে আসলো এবং এইখানে লিখবো কোনটা যে এইখানে যেটা আসবে তার ডবল করে লিখতে হবে আমাকে আমি ডবল করে লিখলাম কত টু টু যা ফোর ওকে এবার এইখানে এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এইখানে নিয়ে সেম করতে হবে তাহলে আমি যদি নাইন নিই এবং নাইন নিই এখানে তাহলে নাইন নাইন যা এইটটি ওয়ান হাতে কত থাকে এইট আর নাইন ফোর যা থার্টি সিক্স আর এইটে তাহলে এই কাটলো তাহলে আমার রুট অফ হার যদি কেউ বলে ফোর এইট ফোর ওয়ান কত হবে টোয়েন্টি নাইন আরও যদি আমি সহজ করে বলি আরেকটা ধরছি এক্সাম্পেল হচ্ছে ছশো তাহলে সিক্স তাহলে পেয়ার করতে হবে বাম দিক থেকে এই করলাম তাহলে এই দাগ দিলাম তাহলে আবার সেই টু ইন যাবে এখানে টু টু যা ফোর হলো তাহলে কত নেমে আসবে টু নেমে আসলো আবার এই যে পেয়ার করেছি পেয়ার একসাথে নেমে আসবে তাহলে একসাথে নেমে আসলো তাহলে এটার ডবল কত হবে ফোর হয়ে যাবে এবার এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যে যেটা দুটোই সেম হবে এবং মাল্টিপ্লিকেশান করলে তাহলে আমি এখানে নিচ্ছি কত ফাইভ তাহলে ফাইভ নিলে ফাইভ ফাইভ যা কত টোয়েন্টি ফাইভের ফাইভ ফাইভ ফোর যা টোয়েন্টি টোয়েন্টি টু তাহলে কত হবে রুট ওভার সিক্স টোয়েন্টি ফাইভ কত টোয়েন্টি ফাইভ ওকে ধরো ওয়ান সিক্সটি নাইন এটা বার করতে বলেছে তাহলে কী করবো ওয়ান সিক্সটি নাইনকে এই পেয়ার করলাম ওকে পেয়ার করার পর কী করতে হবে এখানে ওয়ান নিলাম তাহলে ওয়ান 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 তাহলে এখানে আর কিছু নামবে তাহলে সিক্সটি নাইন নেমে আসবে এর ডবল কত টু এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যাতে ম্যাচ করে তা আমি যদি থ্রি নিই এখানেও থ্রি নিই তাহলে থ্রি থ্রি জা কত নাইন এবং থ্রি টু জা কত সিক্স তাহলে তাহলে ওয়ান সিক্সটি নাইনের রুট কত 13 আমি আরেকটা এক্জাম্পল এক্সাম্পল নিচ্ছি এক্সাম্পলটা হচ্ছে রুট অভার ওয়ান ওয়ান তাহলে আমি কী করব প্রথম কাজ কম হবে পেয়ারিং করা তাহলে বাম দিক থেকে এই একটা পেয়ার এই একটা পেয়ার আমি ডাক দিলাম তাহলে যে ইলেভেন আছে এর বর্গ সংখ্যা সব থেকে নিচে কত হবে কত থ্রি তাহলে থ্রি থ্রি যা নাইন ফোর নিলে সিক্সটিন হয়ে যাবে নাইন হলো তা ইলেভেন থেকে নাইন বাদ দিলে কত টু এবং এখান থেকে নেমে আসবো কত এসে জোড়া ফিফটি সিক্স আচ্ছা এই থ্রির ডবল কত হবে সিক্স ওকে এইবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এবং এখানে একটা সংখ্যা নিতে হবে যাতে এটা এটা গুণ করলে এটা ম্যাচ হয় তা আমি কত নেব আমি ফোর নিচ্ছি তাহলে ফোর ফোর যা কত সিক্সটিন তাহলে হাতে থাকে কত এক ফোর মানে সিক্স ফোর যা টোয়েন্টি ফোর একে টোয়েন্টি ফাইভ তাহলে এটার ভ্যালু কত হবে থার্টি ফোর হবে ওকে এবং আমি নেক্সট ভিডিওতে দশমিক সংখ্যা যদি থাকে দশমিক সংখ্যা যদি থাকে তাহলে কিভাবে তাদের রুট বার করতে হবে ওটা আমি শেখানোর চেষ্টা করব এবং নিচে কমেন্ট করে জানাও কাদের বুঝতে সমস্যা হয়েছে বা যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবে এবং যদি পারি আমি আমার একটা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব